হচ্ছে 147 কেসেস 14204 এখন অবধি টেস্টিং করা হয়েছে মানে তার মধ্যে প্রচুর মাইগ্রেন্টস তারা ফিরছেন বাইরে থেকে 26000 এর মতো মাইগ্রেন্টস মালদায় ঢুকেছে এবং আমাদের মালদায় চেষ্টা চলছে যে প্রায় 560টা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন চলছে মানে বিভিন্ন ব্লকে বিভিন্ন স্তরে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন চলছে এবং সেই দিনও যখন আমাদের সম্মানীয় মন্ত্রী রাজীব ব্যানার্জি এসেছিলেন আমরা সেটার উপরেই বেশি ফোকাস করেছি যে ম্যাক্সিমাম যাতে এদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখা হয় এবং 14 দিন দেখে টেস্ট করে যাতে তাদেরকে ছাড়া হয় এই যাতে এই পরিকল্পনা নেওয়ার চেষ্টা চলছে এবং হচ্ছে মানে মানে কতজন আছে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে 10500-র ওপরে এটা দেখুন একটা ফ্লোটিং ফিগার কারণ কি তাদেরকে 14 দিন করে রাখা হচ্ছে তাদের টেস্ট করা হচ্ছে দেখা হচ্ছে তারা পজিটিভ না নেগেটিভ নেগেটিভ থাকলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তো এটা একটা ফ্লোটিং ফিগার প্রত্যেক দিন এটা চেঞ্জ হচ্ছে দেখে দেখে তাদেরকে প্রবলেম হচ্ছে তো সেখানে আমাদের কিছুদিন আগে যে ডিএম সাহেবের সঙ্গে মিটিংও ছিল এবং মন্ত্রীও ছিলেন সেখানে আমরা এটাকে আরও বেশি করে প্রেশার দিয়েছি এবং তারপরে ডিএম সাহেব প্রত্যেকটা ব্লকে ভিডিওর সঙ্গে এবং সেখানকার আধিকারিকদেরকে নিয়ে মিটিং করা হয়েছে যে প্রত্যেকটা ইনস্টিটিউশন কোয়ারেন্টিনে যাতে খাবার দাবার কোনো সমস্যা যারা ফিরেছেন মাত্র এবং আরও কারা কারা আসছেন বাইরে থেকে আপনারা যেটা যেটা বলছেন যে অনেক জায়গায় হয়তো তারা আগেই নেমেই পড়ছে তারপর মানে সেটা তো দেখা খুব মুশকিল ব্যাপার যদি আগে কেউ নেমে যায় কিন্তু সবগুলো তথ্য জোগাড় করার চেষ্টা চলছে যে প্রত্যেকটা যারা আগে নেমেওছে তাদের বাড়িতে অন্তত আশা ওয়ার্কারদেরকে পাঠিয়ে দেখা টেস্ট করানোর ব্যবস্থা করা তাদেরকে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে পাঠানো অথবা হোম কোয়ারেন্টিনে রাখা এ ধরনের চেষ্টা চলছে